1970 সাল, পূর্ব পাকিস্তান তখন স্বাধীনতা আন্দোলনে উত্তাল। এর মাঝেই মুক্তি পেল একটি সিনেমা, জীবন থেকে নেওয়া। তুমুল আলোচিত এই সিনেমায় একটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়। গানটি হচ্ছে আমার সোনার বাংলা। কলকাতায় বসে সিনেমাটি দেখছিলেন আকাশবাণী কলকাতার তরুণ কর্মী সুমন চট্টোপাধ্যায়। গানটি শুনতে শুনতে হঠাৎই তিনি থমকে গেলেন। একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গারের কণ্ঠ তার কানে লেগে গেল। তিনি বিস্মিত হয়ে ভাবলেন, কে এই শিল্পী? তার এই প্রশ্নটি জন্ম দেয় এক মিষ্টি প্রেম কাহিনীর। আসুন শুনি সেই গল্পই। সুমন চট্টোপাধ্যায় নিজেও টুকটাক গান করতেন, তাই তার জানাশোনা ভালো ছিল। যখনই তিনি কোনো বাংলাদেশি কারো দেখা পেতেন, জিজ্ঞেস করতেন, বলুন তো এই শিল্পীটির নাম কি? সবাই আমতা আমতা করত। ব্যাকগ্রাউন্ড শিল্পীর খোঁজ আর কি রাখে? কারো কাছেই তাই উত্তর পেলেন না সুমন। একসময় লেখাপড়া করতে পশ্চিম জার্মানি চলে যান তিনি। সেখানে ভয়েস অফ আমেরিকায় চাকরি নেন, আবার কলকাতায় ফিরে আসেন। সেখান থেকে আবার যান পশ্চিম জার্মানি, সেখান থেকে আমেরিকা। এই দীর্ঘ 15 বছরের প্রবাস জীবনে তিনি গান ছাড়েননি। গান লেখা, সুর করা, টুকটাক স্টেজ শো আর চাকরি, এভাবেই চলছিল। আর যেটা ছাড়েননি সেটা হলো ওই প্রশ্নটা, যেখানে বাংলাদেশি কাউকে পান জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো ওই শিল্পীটা কে ছিল? উত্তরটা তখনও অজানা। নব্বই দশকের শুরুতে সুমন কলকাতায় ফিরে এলেন। এবার তিনি গানে পূর্ণ মনোযোগ দিলেন। প্রথমে তার ব্যতিক্রমী গান কেউ প্রকাশ করতে চাইল না, কিন্তু স্টেজে তার গানগুলো দারুণ জনপ্রিয় হয়ে উঠল। একসময় তার অ্যালবাম বের হলো। বাংলা গানে তৈরি হলো নতুন এক ধারা, জীবনমুখী গান। দুই বাংলাতেই সুমন হয়ে উঠলেন দারুণ জনপ্রিয়। 1997 সালে সুমন প্রথমবার বাংলাদেশে কনসার্ট করতে আসলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে। জীবন থেকে নেয়া মুক্তি পাওয়ার 27 বছর পর কনসার্ট শুরুর আগে তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের। বরাবরের মতোই সুমন প্রশ্ন করলেন, আপনি কি ওই শিল্পীটি কে জানেন? প্রশ্ন শুনে সাবিনা এক মুহূর্ত থমকালেন, তারপর চোখ নামিয়ে বললেন, শিল্পীটি আমিই ছিলাম। এরপরে দুইজনের বন্ধুত্ব শুরু, তারপর প্রেম এবং বিয়ে। এভাবে ছোট্ট একটা প্রশ্ন এক করে দিয়েছিল দুই বাংলার দুই কিংবদন্তিকে। দুঃস্বপ্নের ঘোর এ শহর থেকে দূরে মানুষ দাঁড়ালো ঘুরে আনলো নতুন ঘোর।